আজকে কি কি ব্যাপারে আপনি এখানে এলেন? আমাদের পার্টির মেম্বারশিপ রিনিউয়ালের কাজ চলছে কোচবিহার জেলায়। আজকে মেকলিগঞ্জ হলদিবাড়ি আমাদের যারা মেম্বার ছিলেন প্রায় সকলেই আজকে উপস্থিত হয়ে মেম্বারশিপ গ্রহণ নবীকরণ করেছেন, এবং অনেক নতুন মানুষ এসেছেন, তারাও নতুনভাবে অ্যাপ্লিকান্ট মেম্বার, আমাদের যে সিস্টেম অ্যাপ্লিকান্ট মেম্বার হলেন। এখন আমি বেরুবাড়িতে, এখানে মেম্বারশিপের কাজ চলছে বেরুবাড়ি লোকালে। সব মেম্বাররাই এখানে উপস্থিত হয়েছেন, তারা মেম্বারশিপ রিনিউ করছেন, এবং সেই সঙ্গে আজকেই পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আমি আমাদের রাজ্যের শাসক দলকে একটাই কথা বলতে চাই যে তারা উন্নয়ন করেছেন, এ দাবি তারা করছে। মানুষের, গ্রামীণ মানুষের জীবনে যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে গ্রামীণ নির্বাচন পঞ্চায়েত, সেই নির্বাচনে তিনি সব দলের প্রার্থীদের, এমনকি নির্দল প্রার্থীদেরও ভোটে দাঁড়াবার সুযোগ করে দিন, এবং মানুষকে, গ্রামীণ নাগরিককে ভোট দেওয়ার পুরো অধিকার দিন। যদি তারপর উনি জেতেন তখন আমরা বুঝব তিনি গ্রামীণ ক্ষেত্রে উন্নয়ন করেছেন। যদি গ্রামীণ উন্নয়ন করে থাকেন তাহলে মানুষকে ভয় পাচ্ছেন কেন? ভোটে দাঁড়াতে দিতে চাইছেন না কেন? মারপিট করছেন কেন? ভোটের দিন ভোট লুট করছেন কেন? সেই অনুরোধ রইল যে এবারের পঞ্চায়েত নির্বাচনে আপনি প্রমাণ দিন যে গ্রামে আপনি উন্নয়ন করেছেন। আর প্রমাণ তখনই হবে যখন সব দলের প্রার্থী দাঁড়াবার সুযোগ পাবে, সব নাগরিকরাই মনে করলে যে কেউ দাঁড়াতে পারবে, এবং সব নাগরিকরা ভোটাধিকার, নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে। বিধানসভা নির্বাচনের মতো কি এইবারও আপনারা জোটে যাবেন? আমরা পরিষ্কার বলেছি কংগ্রেস বিজেপি তৃণমূলের সঙ্গে কোনো জোটে ফরওয়ার্ড ব্লক যাবে না। ফরওয়ার্ড ব্লক বাম গণতান্ত্রিক ঐক্যের পক্ষে থাকবে। কোথাও যদি বাম ঐক্যের কোনো দুর্বলতা দেখা যায় সেখানে ফরওয়ার্ড ব্লক একক লড়বে।